আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির কি শ্বাসকষ্টের সমস্যা আছে, কিংবা হট করে যদি শ্বাসকষ্ট হয় তাহলে কি করবেন, যে কোনো ধরনের শ্বাসকষ্ট। এখন যেমন করোনার সময়, করোনার কারণে হতে পারে, নিউমোনিয়ার কারণে হতে পারে, ব্রঙ্কাইটিসের জন্য হতে পারে, এমনকি অতিরিক্ত টেনশন থেকেও কিন্তু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে শ্বাসকষ্ট হলে কি করবেন, আজ আমি এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেটি জানলে আপনি একজন শ্বাসকষ্টের রোগীকে দ্রুত আরাম দিতে পারবেন, বিপদ থেকে রক্ষা করার জন্য আপনি হয়ে উঠবেন একজন আপনার ঘরের ডাক্তার। তাই আর বেশি দেরি না করে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু, আমি পেশায় একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বা কম্পাউন্ডার, আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বাস্থ্যগত বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা, আর কোনো উদ্দেশ্য নেই। প্রনিং, নামটা নিশ্চয়ই শোনা নেই, উপুর হয়ে শোয়া এটা নিশ্চয়ই শোনা আছে। বর্তমানে ইদানিং প্রনিং বা উপুর হয়ে শোয়া নিয়ে প্রচুর কথা হচ্ছে, দেখে নেব স্যার কি বলেছেন। যে উপুর হয়ে শোয়া নিয়ে এত কথা সেটি নিয়ে জার্নাল আছে অনেকগুলো, তার মধ্যে একটি জার্নাল ইন নন ইনটিউবেটেড কোভিড-19 পেশেন্টস টলারেটিং দ্য প্রোন পজিশন মে বি অ্যাসোসিয়েটেড উইথ বেটার আউটকামস। বলতে চাচ্ছেন যে ভালো আউটকাম, ভালো ফলাফল পেতে চাইলে আক্রান্ত, কোভিড আক্রান্ত রোগীকে উপুর করে শোয়াতে হবে, সেটি যেমন ঘরে সেটি সেরকম হসপিটালে। উপুর করে কেন শোয়াবেন? উপুর করে শুলে কি হয়, আমাদের ফুসফুসের মধ্যে যে বাউথলিগুলো আছে সেগুলো অনেকটা প্রসারিত হয়, অনেকটা বড় হয়, মানে অক্সিজেনটা, শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। আর রোগীকে যখনই আপনি চিত করে শুয়ে দেবেন তখন ফুসফুসিটা চুপসাই যায়, ওর ভিতরে যে বাউথলিগুলো থাকে ফুসফুসের মধ্যে সেগুলো ছোট হয়ে যায়, তখন রোগীর শ্বাসকষ্টটা আরও বাড়তে থাকে। বরঞ্চ এটা তো কোনো খারাপ কিছু নয়, যখনই দেখবেন যে কারো শ্বাসকষ্ট হচ্ছে তখনই রোগীকে উপুর করে শুয়ে দেবেন। আরও বিস্তারিত জানতে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। করোনা ভাইরাস থেকে সেরে উঠতে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, এর মধ্যে একটি হচ্ছে উপুর হয়ে শুয়ে থাকা। করোনা আক্রান্ত রোগীকে কখনোই চিৎ করে শোয়ানো যাবে না, উপুর করে শোয়াতে হবে। যদি উপুর হয়ে না আসতে পারে তাহলে ডান দিকে কিংবা বাম দিকে কাত করে শোয়ানোর চেষ্টা করবেন। করোনা ভাইরাস যেহেতু শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসকে আক্রান্ত করে, তাই শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। রোগীর শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে উপুর করে শুইয়ে দেবেন। এটিকে বলা হয় প্রন পজিশনিং বা উপুর করে শোয়া, যা করোনা চিকিৎসায় স্বীকৃত এক ধরনের পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে শ্বাসকষ্টের সমস্যা তীব্র হলে ICU বা ভেন্টিলেটর দেওয়ার আগে রোগীকে এই ধরনের সেবা দেওয়া হয়। প্রন পজিশন বা উপুর করে শোয়ার ফলে রোগীদের যে ফুসফুসে অক্সিজেন লেভেলটা এটি ইনক্রিজ করে, আমরা আঙুলে যে স্যাচুরেশন দেখি সেটা ইনক্রিজ করে। স্যার বলছেন যে আঙুলের যে স্যাচুরেশন, মানে যে রক্তের যে অক্সিজেন মাত্রাটা, এটা জানার জন্য আমরা যে পালস অক্সিমিটার ইউজ করি আঙুলের মধ্যে ঢুকিয়ে, এটা ইনক্রিজ করে, মানে এটাও অক্সিজেনটা বাড়তে পারে, বাড়ে আর কি উপুরে শুলে। মোটামুটিভাবে পালস অক্সিমিটারের যে অক্সিজেনের যে মাত্রাটা, এটি মোটামুটিভাবে সুস্থ মানুষের, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের 95-এর উপরে হলে ভালো, আর 90-এর যদি কম হয় তাহলে তাকে মোটামুটিভাবে হাসপাতালে ভর্তি করতে হবে এবং অক্সিজেন দিতে হবে, এবং প্রাথমিক অবস্থায় তাকে উপুর করে শুইয়ে কিছুটা সুস্থ করে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর মোটামুটিভাবে আমার মনে হয় আজ আমি আপনাদেরকে একটা অনেক বড় তথ্য শেয়ার করলাম, কারণ এখন হাসপাতালের অবস্থা খুবই খারাপ। আপনি যেখানে যাবেন, বেসরকারি এবং সরকারি দুটোতেই খুবই খারাপ, সেখানে কোনো জায়গায় বেড পাওয়া যাচ্ছে না, প্লাস অক্সিজেন সিলিন্ডারের প্রচুর অভাব। বাট এই মুহূর্তে আমরা প্রাথমিক চিকিৎসা হিসাবে বাড়িতে একজন পেশেন্টকে এইভাবে আমরা চিকিৎসা নিতে পারি। এটি সবার কাছে শেয়ার করুন এবং নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন।